উপবিষ্ট অতিথিবৃন্দ এবং বক্তাগণ, উলেমাকারী যারা উপস্থিত আছেন সবাইকে, এবং আমার সামনে যারা ভাইরা এবং আমার যারা গুরুজন তাদের সবাইকে, এবং পাশে যারা মনে পর্দা দেখতে পাচ্ছি বোনেরাও মা বোনেরাও আছেন, সবাইকে আমার সব তরফ থেকে আসসালামু আলাইকুম। যেখানে এখানে যেটা বক্তব্যের বিষয়, আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে ঠিকই, বাট আমি এখানে বক্তব্য দেওয়ার মতো উপযুক্ত লোক নই এই মুহূর্তে আমার মনে হয়। যেটা বলার বিষয় যে এই জন সমাজ, আজকের যে যুবক সমাজ, আজকের যে সমাজ যেদিকে চালিত হচ্ছে, সেখানে আমি দু চারটে কথা বলবো। স্বাস্থ্য শিক্ষা নিয়ে কয়েকটা কথা বলবো, যেগুলো হয়তো আমার ক্ষুদ্র জ্ঞান, আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি এই জীবনে, সেটা হয়তো কিছু কারো ক্ষেত্রে কোনো কাজে লাগতে পারে। যেনারা বক্তাগণ আছেন তারা আপনাদেরকে ধর্ম সম্বন্ধে অনেক কিছু জ্ঞান দেবেন, অনেক কিছু কথা বলবেন, সেগুলো আপনারাও জানেন এবং আমিও জানি, এবং ওনারা আরো কিছু সাপ্লিমেন্টারি অ্যাড করবেন, যেটা থেকে আপনাদের চলার পথে পাথেয় হিসাবে যদি আপনারা করতে পারেন, হয়তো আল্লাহ দরবারে আপনারা জান্নাত পেতে পারেন বা বেহেশতে অধিকারী হতে পারেন। তবে আমি সেই বিষয়ে যাব না, ধর্মীয় বিষয়ে আমি যেটুকু আমার জানা দরকার, যেটুকু আমার জানার প্রয়োজন, আমার অশেষ জানার প্রয়োজন অনেকই আছে, জানার কোনো শেষ নেই। কিন্তু আমি ছোটবেলা থেকে আমার নামটা শুনে বুঝতে পারছেন আমি একটা মুসলিম, সেই রকম ফ্যামিলি থেকে উঠে এসেছি, যেখানে আমার আব্বা আমার নামটা দিয়েছিল ইমাম গাজ্জালি, যিনি একজন বিশাল বড় দার্শনিক ছিলেন ইসলামের, এবং সেই পরিবেশেই বড় হয়েছে আমার ফ্যামিলি, তো সেই রকমই একটা পরিবেশ বজায় আছে। তবে ধর্মের বিষয়ে যে সমস্ত কথাগুলো ওনারা বললেন, সাদ্দাম হোসেন সাহেব বনাই যখন নাম হয়, উনি যেগুলো বলছিলেন আমি শুনছিলাম, বেশ ভালো কথা বলছিলেন, কিন্তু এই কথা বলার কোনো গুরুত্ব নেই যদি আপনারা সেগুলো কোনো কিছু একটু না নিয়ে যেতে পারেন। আজকাল অনেক জায়গায় জলসা হয়, প্রত্যেকটা জায়গাতেই জলসা হচ্ছে, মানে যেখানেই যাচ্ছি প্রত্যেকটা একটা বাজারে বাজারে জলসা শুরু হয়েছে। বাট যেটা দুঃখের বিষয়, এখান থেকে আমরা মেসেজটা নিয়ে যেতে পারি না, যে মেসেজটা দেওয়া হয় সেটা এমনি যাচ্ছি যাই, রাজশাহী থেকে ঘুরে আসি, একটু খাওয়া হবে, জিলিপি খাওয়া হবে, ঘোরাও হবে, বুঝতে আগাম শোনাবি, মানে ম্যাক্সিমাম সবার কথা আমি বলছি না, কাউকে আমি আঘাত দিয়েও কথা বলতে চাই না। কিন্তু আজকাল জিনিসটা হয়ে গেছে এরকমই, যে জলসা হচ্ছে যাবো একটু বসবো চলে আসবো, কিন্তু সেটা কিসের জন্য করা হয়েছে, তার মিনিংফুল, তার মানে কি অর্থটা কি, কেন আপনাদেরকে ডাকা হয়েছে, কেন ইনাদেরকে এই কোথায় ডোমকল, কোথায় বহরমপুর, কোথায় দিনাজপুর, বা কোথায় ইসলামপুর শিলিগুড়ি থেকে লোকজন নিয়েছে তাদেরকে আপনাদের সামনে বক্তৃতা দেওয়ানো হচ্ছে, সেটার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনারা যেটা জানেন না বা যেটা বোঝেন না সেটাকে হয়তো আপনাদেরকে বোঝানো, সেটা জানানো, এবং জানাইয়ে সেটা শেষ কথা নয়, আপনারা যেটা জানলেন সেটা যেন আপনারা বুঝে, সেটা যেন আপনার চলার পথে আপনি সেগুলো যেন প্রয়োগ করতে পারেন। প্রয়োগ না করতে পারলে এভাবে বসে থেকে কোনো লাভ নেই, জনসভা করেও কোনো লাভ নেই, বা জলসা করেও কোনো লাভ নেই। তো সেদিকে আমি বিশেষ কিছু এগোচ্ছি না, আমি এবার যেটা কথার কথা বলি, যে আমরা আজকে মুসলিম সমাজ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। খারাপ সময় বলতে আমরা নিজেরাই নিজের পায়ে কুড়ো ঘুরছি, মানে সামনে গর্ত রাখা হয়েছে, আমরা জানি গর্ত খুলে রাখা হয়েছে, আমরা নিজে গিয়ে সেখানে ঝাঁপ দিচ্ছি। বলার অর্থ হচ্ছে এই অনেক প্ররোচনামূলক কাজ আজকালকার যুগে অনেক দিক থেকে হচ্ছে, কিন্তু সেইগুলো আমরা আমাদের অজ্ঞাত আর অজ্ঞতার কারণে, যেহেতু আমরা সেরকম শিক্ষিত নই, মুসলিম সমাজ যেহেতু অনেক পিছিয়ে, তাদের বোঝার ক্ষমতা কিন্তু যদিও এখন এডুকেটেড পার্সন আছে কিন্তু অনেকেরই সেরকম নেই, সেই হিসাবে তারা সেই রকম বিশ্লেষণ করতে পারে না। কোনো একটা মেসেজ আসলো সেটাকে বিশ্লেষণ করে দেখা যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন দিকে আমার যাওয়া প্রয়োজন, কোন দিকে আমার যাওয়া প্রয়োজন নেই, এই যে বিশ্লেষণ করার ক্ষমতা সেটা ততক্ষণ না আসবে যতক্ষণ আপনি চারিপাশে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন, যতক্ষণ আপনার জ্ঞানের ভাণ্ডার ততটা না হবে আপনার বোঝার ক্ষমতা হবে না। সেই জন্য প্রথম যেটা দরকার আমাদের সমাজে, মুসলিম সমাজে বিশেষ করে, আমরা আজকে ইন্ডিয়াতে মনে হয় 20-25 কোটি মুসলিম আছি, কিন্তু দেখা যাচ্ছে চাকরি সূত্রে খুঁজতে গেলে একটা দুটো করে পাওয়া যাচ্ছে, কেন এরকম কেন হবে, এর জন্য দায়ী কে, দায়ী কি অন্য কেউ, না দায়ী তো আমরাই, কারণ আমরা সেইভাবে তৈরি হতে পারছি না। যদি আপনি শিক্ষা শিক্ষিত না হয়, আপনি আপনার নিজের জাত পরিচয় নিজে চেনাতে না পারেন, কেউ সে চিনি দিয়ে যাবে না, আপনার জাত আপনার পরিচয় আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাকে জানাতে হবে না, লোকে জেনে নেবে।
আপনাকে জানানোর প্রয়োজন নেই, লোকে জেনে নেবে ছেলেটা কে, ছেলেটা কোথায় বাড়ি, কি খবর। সেই জায়গায় পৌঁছতে হবে, সেই ধান্দাটা সেই চিন্তাটা আমাদের মধ্যে কারোর মধ্যেই ছিল না আগে, এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আমি নিজে আলামিন মিশনের ছাত্র, কদিন আগে গেছিলাম প্রাক্তনীদের মিলন উৎসব কলকাতার হাওড়ায়, অনেক বড় বড় বন্ধু বান্ধব যারা বিদেশে আছে দেশে আছে, মোটামুটি 500-700 প্রাক্তনীদের সমাবেশ। তো সেখানে দেখলে অবাক হয়ে যাবেন কত মানে প্রতিষ্ঠিত মুসলিম ছেলে মেয়ে কত কত কোথায় কোথায় পৌঁছে গেছে, তারা কোথায় নেই আজকে। পুরো পৃথিবীতে যদি আমি আজকের দিনে কোথাও যাই, আজকের দিনে দাঁড়িয়ে সে আমেরিকা হোক, লন্ডন হোক, অস্ট্রেলিয়া হোক, যে কোনো হোক, কানাডা হোক, সেখানে আমার একটা বন্ধু পাবোই। তো আলামিন মিশন যেটা করছে বা যে কোনো মিশন, আমি আলামিন মিশন নামক যে কোনো মিশন যেটা করছে সেটার মাধ্যমে কিন্তু সেটার একটাই উদ্দেশ্য, উদ্দেশ্যটা হচ্ছে আমরা ধর্মীয় দিকটাও কিন্তু ওদিকে জোর দেওয়া হয়, ধর্মের দিকটাকে যে পিছিয়ে রাখা হয় সেটা নয়, ধর্মীয় দিকটা একটা সাইডে আছে, কিন্তু আমাকে এই সামাজিক পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে বাঁচতে হলে যেটা করতে হবে সেটার জন্য তাকে আধুনিক শিক্ষার দিকেও জোর দেওয়া হয়, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিচয়টাকে আপনার নিজের জাতটাকে চেনাতে পারবেন। এবং আজকাল দেখা যাচ্ছে অনেক বিডিও বিডিও মুসলিম আছে, বিডিও জয়েন্ট বিডিও, WBCS অফিসার, ফুড সাপ্লাই যে অফিসার আছে আমাদের মনিরুল বাইরান ইসলাম নদিয়া জেলায়, পুরো ফুড অ্যান্ড ডিস্ট্রিক্ট সাপ্লাইয়ের ইন্সপেক্টর আছে, তো সেটা গর্বের বিষয়, দেখে ভালো লাগে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আপনারা যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের একটুখানি সজাগ হতে হবে, না হলে কিন্তু সে সবাই হেঁটে চলে যাবে, আপনারা পদপিষ্ট হয়ে যাবে, কিছুদিন পর তোলা লোক থাকবে না, সারা জীবন চাষাবাদ চাষাবাদ করতে হবে। নিজে বাঁচার জন্য আপনি হয়তো বলবেন যে ডাক্তারবাবু আসছে এসে বড় বড় কথা বলে চলে গেল, কিন্তু আমার বলার উদ্দেশ্য ওইটা নয়। আপনি উপার্জন করছেন কিসের জন্য, আপনি এত কষ্ট করে উপার্জন করছেন কিসের জন্য, আপনি তো উপার্জন করবেন 60-70 বছর বাঁচবেন, নিয়ে মরে যাবেন বা পরলোক গমন করবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ বা আপনার যে ছেলে মেয়ে তারা কোথায় যাবে, সারা জীবন চাষাবাদ করে চলবেন। আজকাল পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমিও জানি আমাদের বাড়িতে চাষাবাদ হতো, কি জিনিসপত্রের কোনো কিছুর দাম নেই, চাষিরা যেটা আবাদ করছে সে টাকা পাচ্ছে না। আপনার ছেলে মেয়ের মাথায় প্রথম থেকে একটা জিনিস ঢোকাতে হবে, বাবা তোমাকে মানুষ হতে হবে, এমন জায়গায় পৌঁছে হতে যেমন গ্রামের মধ্যে তোমার একটা নাম আসে যে তোমার এই এই ছেলের এনার ছেলে হচ্ছে এই এই ছিল এই, এবং তাকে যেন প্রত্যেকটা লোক চেনে, ওর মাথায় এমনভাবে গেঁথে দিতে হবে যেন প্রথম থেকে ছোটবেলা থেকে হ্যামারিং বলে সেটাকে, হ্যামারিং মানে বারবার আঘাত করা, মানে বারবার তার মাথায় এটাই ঢোকাতে হবে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, যে কোনো ফিল্ডে প্রতিষ্ঠিত হতে পারেন, সেটা যে কোনো MA হোক, BA হোক, যে কোনো অনার্স হোক, কিন্তু সেটা হ্যামারিং বারবার বারবার যদি আপনি আঘাত না করে তার মাথায় কোনো সময় ঢুকবে না। যে কোনো মিশনের একটাই কার্টুন কিসের জন্য তারা সাকসেস পায় জানেন, যে কোনো মিশন, সে জিডি মিশন হোক, আলাইন যে কোনো মিশন হোক, তার প্রত্যেকটা সময় আমাদের কম্পিটিশন, প্রত্যেকটা সময় আশেপাশে সমস্ত ছেলের মধ্যে কম্পিটিশন চলছে, ইয়ে না এক নাম্বার বেশি পাচ্ছে তো মনে হচ্ছে আমাদের আপনার কম্পিটিশন ফাল করতে হবে, এই কম্পিটিশন কাজ করে সবসময় হ্যামারিং করা হয় যে তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে এটা হতেই হবে, এবং মনের মধ্যে সে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে থাকে যেন আমি হবই। যখন দেখা যাচ্ছে আমার বন্ধু অনেক এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি, আমার নিশ্চয় তখন খারাপ লাগবে, সেই পরিবেশটা দেওয়া হয়। সেজন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে পরিবেশ, পরিবেশটা আমাদেরকে দিতে হবে। আপনি আজকালকে লক্ষ্য করে দেখবেন আমাদের মুসলিম সমাজের মধ্যে আমরা কিন্তু পিছিয়ে, সত্যিই পিছিয়ে, বলতে লজ্জা নেই কিন্তু সত্যিই পিছিয়ে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে এগিয়ে যেতে হবে, এবং তার একটাই উপায় হচ্ছে শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা, শিক্ষা ছাড়া আপনি কোথাও এগোতে পারবেন না। আপনি যতই কিছু করে নেন, হয়তো ব্যবসা করে আপনি জানেন, যদি আপনার বাবা মার ব্যবসাতে সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি যদি কোনো একটা সেই ফ্যামিলিকে ওপরে নিয়ে যেতে চান, শিক্ষা হচ্ছে একমাত্র চাবিকাঠি। কোনো একটা গরিব ফ্যামিলি যদি সে প্রতিষ্ঠিত করতে পারে তার একমাত্র এ হচ্ছে শিক্ষা। সেই জন্য শিক্ষার দিকে জোর দেন, ছেলে মেয়েকে প্রথম থেকে একটুখানি তৈরি করুন যেন তারা সেই রকম ভাবে তৈরি হতে পারে, এবং মানসিকভাবে সেইভাবে চিন্তা করতে পারে যেন আমাকে কিছু হতে হবে, সে আমাকে দেখে শিখুক বা কাউকে দেখে, কাউকে দেখে একটা ফলো করুক যে ইনি এটা হয়েছে আমি এটা হব, এবং আমাকে যদি দেখে যে মনে হয় যে এদিকে এত লোক সম্মান করছে, সেটা যদি যদি দেখে কেউ অনুপ্রেরণা পায় তো সেটাও ভালো।
যে ডাক্তার বাবু আজকে বক্তৃতা দিচ্ছে তার জায়গায় সে দাঁড়িয়ে আছে, এটা থেকে যদি অনেক প্রেরণা পায় সেটাও আমার জন্য মঙ্গল। সেই জায়গাগুলো তৈরি করতে হবে। আর কোরআন হাদিসের কথা তো বলছিলেন যে শিক্ষা, এই স্বাস্থ্য এবং এর সঙ্গে কোরআন হাদিসের সঙ্গে কি সম্পর্ক আছে। সত্যি কথা বলতে কোরআন হাদিস আমার আব্বা পড়তেন, আমাকে বাংলায় অনুবাদ করে শোনাতেন মাঝে মাঝে। তো বাংলায় অনুবাদ করে শোনানোর সময় কিছু কিছু মুহূর্তে মনে হতো যে আল্লাহ কিভাবেই না সৃষ্টি করেছেন মানুষকে, যার মধ্যে প্রত্যেকটা জিনিস লেখা আছে কোরআন শরীফের মধ্যে, প্রত্যেকটা জিনিস লেখা আছে পুঙ্খানুপুঙ্খ ভাবে, এবং যেটা মানুষ আগে কোনদিন কল্পনা করতে পারতো না। লিভার আছে, কিডনি আছে, সমস্ত সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম নিজের মতো করে চলছে। আপনি ভাবুন যে একটা হৃৎপিণ্ড যেটা পাম্পিং হয়েই যাচ্ছে 70-80-90 বছর ধরে, তার কোনো তেল নেই, তার কোনো জ্বালানি নেই, কিচ্ছু নেই, সে কন্টিনিউ দিল যেটাকে হৃদয় বলে, হৃদয়টা সবসময় পাম্পিং করে আছে সারা রক্ত শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার জন্য। এখানে রক্তটা আসছে, রক্তটা পুরো শরীরে পাম্প করছে, ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেক মিনিটে 72 বার থেকে 80 বার 90 বার 60 বার হচ্ছে। কিসের কিভাবে হচ্ছে, কে সৃষ্টি করেছেন এটা, এবং কিছু যদি একটু গন্ডগোল হয় শরীরে, একটুখানি যদি ওলট পালট হয় আপনি আনিজে ফিল করবেন, আপনার একটু জ্বর হলে মনে হয় যে কত কিছু হয়ে গেল, বাবারে জ্বর সবচেয়ে কঠিন অসুখ মনে হয়, কিন্তু সেখানে আপনার একটুখানি হয়তো প্রবলেম হয়, হার্টের যদি পাম্পিং একটুখানি গন্ডগোল আপনার সব সমস্যা হয়ে গেল, প্রেশার একটু বাড়লে প্রেশারটা ঠিক রাখা 120-80 নর্মাল রাখতে হবে, তার চেয়ে বেশি হবে না কম হবে না বলে সমস্যা। তাহলে এইসব জিনিসগুলো যিনি সৃষ্টি করেছেন তার মধ্যে কত জ্ঞান, কিভাবে করলে একটা মেশিনও মনে হয় চলতে পারে না, একটা মেশিনকে আপনি চালিয়ে দেবেন সে কোনো রেজিস্টার মারবে, কিন্তু শরীরকে প্রত্যেকটা জিনিসের সাথে করে আপনি সামনে দাঁড়িয়ে আছেন আপনাকে আমি দেখতে পাচ্ছি, কিভাবে কিভাবে দেখতে পাচ্ছি, চোখটা যে আপনি দেখতে পাচ্ছি কিভাবে, এগুলো ভাবতে গেলে এক একটা জিনিস সম্বন্ধে ভাবতে গেলে আপনাকে সেই মহান সৃষ্টিকর্তার কথা মনে করতেই হবে প্রত্যেকটা জিনিস। যে কোনো সময় অপারেশনের সময় যদি আমরা দেখি পেট কেটে যে মহান আমাদের কিরকম